হাজার হাজার লাখে লাখে টমেটো ধরে আছে এই সেটা। কৃষক ফসল ফলায়, এ যেন লটারি খেলা, কখনো দান বেঁধে যায়, কখনো প্রকৃতি বৈরী হলে ফসকে যায়, চোখে জল মুখে হাসি। এই নিয়ে কৃষককে আমি ভালোবাসি। টমেটো এত পরিমাণ হয়েছে, এটা বলা যায় কোটি কোটি, এটা বিশাল বড় একটা খামার, এবং এখানে লক্ষ লক্ষ টাকা এবার আয় করছে। মাঠের ভিতরে সোনালি ফসল কৃষকের, শীষ দিয়ে গান, পাখির পুজো, ফসলের সময় টমেটোর ছড়াছড়ি, আমার বিয়ায় শাড়িনের মুখে হাসি, বাড়ি পেয়ারা। বিয়ায় কত বিঘা টমেটো লাগাইছে? এক বিঘা। এই পর্যন্ত কত টাকা বিক্রি করছে? 3 লাখ টাকার টমেটো বিক্রি হয়ে গেছে। আরো তো এখনো থাকলো। আচ্ছা, 3 লাখ টাকার টমেটো দেখুন, আর 1 লাখ টাকা হতে পারে, 4 লাখ এক বিঘাতে। তা এখানে না, এখানে 15 কাঠা, এই 15 কাঠা 3 লাখ, 15 কাঠায় 3 লাখ, আরো 1 লাখ হবে। সেটা এখনো ওঠেনি, সেটা পরে উঠবে। আচ্ছা, এটা খরচ হয়েছে কত টাকা? 2 লাখ। 2 লাখ খরচ হয়ে গেছে, 2 লাখ লাভ থাকবে। আচ্ছা, এখানে সার মাটি কি দিয়েছেন? সার সার প্রক্রিয়া বলে বস্তা আর বিষ স্প্রে কি হয়? স্প্রে করতেই হবে, তাই না হলে হবে না। তাহলে দেখেন যে 1 বিঘা জমি এখনো 100 রয়েছে, এখানে 4 লাখ, ওখানে হয়তো আরও 1 লাখ, কম পক্ষে 5 লাখ টাকা, কিন্তু 2 লাখ টাকা খরচ। এবার আবহাওয়াটা অনুকূলে হয়, বর্ষা কম হয়, বাম্পার ফলন। আচ্ছা, যাই, এই জন্য আপনার হাসিটা খুব সুন্দর লাগছে, কৃষকের হাসি বড্ড ভালোবাসে। এই টমেটো এই তুলে প্রসেসিং করছেন, তাই না? এইটা কোন বাজারে নিয়ে যাবেন? আমরা এটা ওই কামারালি নিয়ে যাই, ওখানে পাঠিয়ে আসে। কামারালিতে পাঠিয়ে আসে, পাঠিয়ে আসে, ওখানেই বিক্রি, ওখানেই বিক্রি করে দেন, তাই না? এই যে কামারালি থেকে চলে যাবে বাংলার বিভিন্ন প্রান্তে, এবং সেখানে গোশের মাংস রান্না ভুনা, তার ভিতরে সালাদ অথবা টমেটোর সালাদ, টমেটোর ডাল, কত কিছু হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এই জমিটা আপনার নিজের না, এটা কার কাছ থেকে নিছেন? আমার এক স্বাস্থ্য ভাইয়ের কাছ থেকে। লিজ? 1 বিঘা না, 15 কাঠা, 25 কাঠা, 25 কাঠা, 25 কাঠা জমিতে কত টাকা দিতে হবে? 20,000 টাকা দিতে হবে। 20,000। এই প্রথমে টমেটো চাষ শুরু করলেন, হ্যাঁ? তা এখানে এই যে মাটি কেটে উঁচু করা, কেন এই যে এখানে দেখছি প্রায় 1 হাত উঁচু করা, এই যে পানির লোক দেওয়া লাগে এর ভিতর দিয়ে, তারপরে এর ভিতর থেকে পানি দিয়ে এই পানি আবার এরপরে উঠাই দেওয়া লাগে গাছের গোড়ায়, ডাইরেক্ট সেচ দেওয়া যায় না, দিয়ে গাছটা মারা যায়। এই জন্যে বীজ উঁচু করা লাগে, আর বৃষ্টির পানি, আর বৃষ্টির পানি যাতে ওর গোড়ায় না পড়ে। এখানে একটা মোটা অঙ্কের খরচ হয়, তাই না? আর এই শেডটা দিয়ে, কেন এই যে শেড, আবার পলিথিন দেওয়া থাকে, পলিথিনটা পরে সরিয়ে গেছে না, পলিথিনটা আমি খুলে রাখেছি, এর কারণে বৃষ্টি নাই, এর কারণে পলিথিনটা খুলে রাখেছি। ও, আর এই নেট দেওয়া, কেন এই যে আবার নেট দেওয়া পাখির জন্য, পাখি যাতে এসে টমেটো না খেতে পারে, না খেতে পারে। তাইলে এখানে মাটি এরকম কেটে উঁচু করা, এখানে বৃষ্টি পানি না আসে, তারপরে আবার এই
উপরে শেড দেওয়া বাঁশ কিনে নেওয়া, তাই না? বাঁশ কিনে এই যে নেট আবার পলিথিন দেওয়া, এখানে মোটা অঙ্কের একটা টাকা খরচ হয়ে যায়। আর সার মাটি ওই সার ওইভাবে ব্যবহার করা লাগে না? না, সার প্রচণ্ড লাগে, টিএসপি লাগে বেশি। আর আর আপনার দশটা ওইগুলো লাগে বেশি, গোবরি সার যেটা জৈব সার, ও গোবরি সার চলবে না, মানে জৈব সারটা চলবে না, জৈব সার চলে কি আপনার তো দেখছি বাম্পার ফলন, এখানে দেখেন মোবাইলে তেমন মনে হচ্ছে ফল কম, কিন্তু বাস্তবে দেখলে তো মাথা ঘুরে যাওয়ার মতো একটা অবস্থা। এখানে এই যে লক্ষ লক্ষ, এবং এখানে এখানে কি শিয়াল ঠিয়াল আসে নাকি? না, শিয়াল সব গলি দিয়ে, শিয়াল গত বছর ছিল শিয়াল এখানে। এই যে আবার টমেটো ধরতেছে, এই এই যে ফুল টমেটো আসছে, এটা এই কতদিনের ফসল? এটা এটা প্রায় এক বছর, এক বছর এইভাবে টমেটো আমরা প্রথম এই বৈশাখ মাসে লাগাই, আবার ফিরে মাঘ মাসে এসে দেখা যায় যদি বৈশাখ থেকে পরবর্তী মানে জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ মাঘ মাস না উঠালি এতে আবার হবে। দেখেন এই যে টমেটো ১২ মাস বাজারে পাওয়া যায়, আমরা কিনে খাই, কিন্তু এই টমেটো আমি মনে করছিলাম বোধ হয় সীমিত সময়ের জন্য, কিন্তু না, এটা দীর্ঘ সময় যাবত এটা আবাদ করা যায়, তাই তো? এবং কাঁচা পয়সা ঘরে তোলেন, তাই হাসি দেখে সুন্দর হয়। টমেটো সম্পর্কে জানলাম, এইটা টমেটো জাতটা কি? এই টমেটোর জাত হলো বাড়ি এইট। এইটার কি ফলন সব থেকে বেশি এখন? সিনজেন্ডার একটা জাত আছে, হ্যাঁ সেটার ফলন ভালো। তারপর আপনার সুপার আছে, ওটারও ফলন ভালো। তবে এই বাড়ি এইটে আপনি বাড়ি এইটটা এই সময় চলে, কিন্তু ওই সময় নিয়ে সুপার কিংবা ওই সময় বলতে কোন সময়? এই যে বৈশাখ মাসে আমরা যেটা লাগাই, আর এইটা বাড়ি এইটাই আর ওইটাই এই সময় লাগানো, পৌষ মাসে লাগাতে হয় এটা, হ্যাঁ। আর ওই সময় লাগালে ১২ মাস টমেটোটা বিক্রি হয়। টমেটোর দাম সব থেকে বেশি পান করুন, ওই সময় পাই এবার ১০৫ টাকা পাই কেজি, সেটা কোন সময়? সেটা হলো আপনার জ্যৈষ্ঠ বৈশাখ মাসের শেষের দিকে, বৈশাখ মাসের শেষের দিকে। রোজার মাসে তো বাম্পার, রোজার মাসে ছিল, এইবার রোজার মাসে পাওয়া যাবে না, আশা করা যায়। খুশি হয়ে আমার এক ব্যাগ টমেটো টাটকা টমেটো, আপনারা আমার সাথে সাথে মানে দূর থেকে খাওয়ার আনন্দ উপভোগ করুন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।